আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি তৈরি করব চাইনিজ ভেজিটেবল। যদিও এটা চাইনিজ খাবার, তারপরেও এই খাবারগুলো আমরা আমাদের নিজস্ব স্বাদে ঝাল মশলা দিয়েই করে থাকি। আজকের এই ভেজিটেবল রান্নায় আমি ব্যবহার করেছি শীতের সবজি। এখানে আমি নিয়েছি ফুলকপি, কাঁচা পেঁপে, গাজর আর পেঁয়াজের ফুল। মেজারমেন্ট অনুযায়ী সব কিছুই 1 কাপ হবে, শুধু পেঁয়াজের ফুলটা একটু কম করে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ, সামান্য কিছু চিকেন পাতলা লম্বা করে কাটা, আর 3টা কাঁচামরিচ ফালি করে কাটা। এখন এই হাঁড়িতে দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব সেই চিকেন, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর দিয়ে দিব 1 চা চামচ লবণ। বেশ 2-1 মিনিট নাড়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজিটেবল। ভেজিটেবল দেওয়ার ক্ষেত্রে যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেগুলো আগে দিয়ে দিবেন, আর যেই সবজিগুলো সেদ্ধ হতে সময় লাগে না বা একেবারে অল্প সময় লাগে সেই সবজিগুলো পরে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে পেঁয়াজের ফুল ছাড়া সব কিছুই দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস আর কাঁচামরিচ। এভাবে হাই হিটে 2-1 মিনিট নাড়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন এই পানিতেই সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, তবে আপনারা আলাদাভাবেও সবজিগুলো সিদ্ধ করে নিতে পারেন। আমি সবজির পুষ্টিগুণ অটুট রাখার জন্য এভাবেই রান্না করলাম। আর এই রান্নায় কোনো ঢাকনা দেওয়া যাবে না, কারণ ঢাকনা দিলে সবজির রঙটা একেবারে নষ্ট হয়ে যাবে। আর হাই হিটেই এভাবে সবজিগুলো সিদ্ধ করে নিতে হবে। যখন বুঝতে পারবেন সবজিগুলো প্রায় 90% সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের ফুল। আর এরপরে দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, সামান্য একটু টেস্টিং সল্ট, আর 1 চা চামচ চিনি। বাংলাদেশের চাইনিজ খাবারগুলোতে স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু টেস্টিং সল্ট ব্যবহার করা হয়, তবে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন। এরপর আমি দিয়ে দিব এর মধ্যে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি নর্মাল পানিতে গুলিয়ে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিতে হবে এমনভাবে যেন এই সবজিটা খুব বেশি আঠালো না হয়, আবার একেবারেই পাতলা না হয়। এই পর্যায়ে আপনি একটু লবণটা টেস্ট করে নেবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখন লবণটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিতে পারেন। আর এই ভেজিটেবলের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে এটা আমি একটু দেখাচ্ছি। খুব বেশি পাতলাও না, আবার খুব আঠালোও না। রেস্টুরেন্টের ভেজিটেবলগুলো কিন্তু এমনই হয়ে থাকে। এই ভেজিটেবলটা আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি এই ভেজিটেবলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তীতে আমি চাইনিজ খাবারে আরও কিছু রেসিপি নিয়ে আবার হাজির হব। আর এই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।